আমি লাচ্ছি বানাবো। এখানে দুধ নিছি, এটা একটু চিনি দিয়ে জাল দিয়ে নিছি। আজকে আমি চিকেন রান্না করেছি, এটা চিকেনটাকে ঝটপট ক্লিন করে নেব। ও, এই ফল দিয়ে তো ইয়ে হয়ে যাচ্ছে, তাই না? এত সুন্দর ক্লিন হয়, মানে সেই এই যে এই অবস্থা। এই যে আমার কিচেনের ফাইনাল লুক। ছেড়ে দিই, কারণ অনেক বেশি তেল পড়ে তো এগুলো। যেন রান্না করিস না, রান্না করলেই ময়লা হয়ে যাবে আবার। মেয়ের মানডেতে ছুটি নেই, ঈদের দিন কি যা হবে, মেয়ের মন খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাচ্ছি বানাবো। এখানে দুধ নিছি, এটা একটু চিনি দিয়ে জাল দিয়ে নিছি। এবার আমি এটা ফ্রিজে রেখে দেব। আমার ফ্রিজ লোড, ফ্রিজে রেখে দেব, এটা ঠান্ডা হবে। আর টক দইটা আমি রেখেই দিছি, টক দইটাও ঠান্ডা। এই যে এই টক দইটা, এই মিষ্টি দই, সরি মিষ্টি দই দিয়ে বানাবো। এরপর আমি কি করব, এখন বাজে 5:51, আসরের আজান দিয়ে দেবে। আমার কিচেনের অবস্থা তো সেই খারাপ, আমি কিচেনটাকে ঝটপট ক্লিন করে নেব, নিচেও ক্লিন করব। সব এলোমেলো হয়ে গেছে, কারণ আমাদের এখানে তো মানে জানলা খোলা যায় না, এত ঠান্ডা, যার কারণে রান্না করলে তেল ছিটে হয়ে থাকে। আমার ওভেনের এটা জ্বলছে, এখনো হচ্ছে মনে হয়। তো দেখি আমার পুচকুগুলা কি করছে। পুচকুগুলা কি করো বাবা, তুমি ফ্রুটস খাইছো? ইয়া, তুমি জামা কাপড় গুলার কি অবস্থা করেছো? এই যে আমার ঘরের অবস্থা কি হাল, আমার টেবিলে খাবার গুলা দেখতে হবে। এখানে আজকে আমি চিকেন রান্না করেছি, এটা চিকেন, এটা পালং শাক, মূলো তরকারি, এটা একটা সবজি। এই সবজিটা দিয়ে আমি এখন সমুচা বানাবো। দাঁড়া, সমুচা বানাবো। আর এখানে আমি হচ্ছে হাঁসের মাংস রান্না করেছি। এই তো কি অবস্থা করে দেখেছে, এখানে হিটের কাছে রাখা হয়েছে গাছগুলা। কি বলো তুমি, কি বলো? ও, আমি এখন ক্লিন করবো, এগুলা সব ক্লিন করে দেখাবো কেমন সুন্দর লাগে। এই মামা মামা, ও আজকে প্রচন্ড রোদ, হেবি সুন্দর রোদ। আর আমার ব্যাকিয়ার্ডে, এইগুলো ও, এগুলো ক্লিন করছো? আসছে বাবা, ক্লিন করে রাখছি। সকালে করে ওই জায়গাটা করবো, বাইরে করে আসলাম, এখানে করলাম। এই ফল দিয়ে তো ইয়ে হয়ে যাচ্ছে, তাই না? ক্লিন হয়ে যাচ্ছে ময়লা। আমাদের ব্যাকইয়ার্ডের এই ডেস্কটা ক্লিন করতে হবে, কি অবস্থা। বাইরে ঠান্ডা অনেক। এই যে আমার এখানে গার্ডেনিং করা হবে, এই জায়গাটা পুরো গার্ডেনিং হবে। আর সামনেটা আমি গার্ডেনিং করবো না, সামনেটাই দোলনা দেব, দিয়ে এই জায়গাটা ক্লিন করে বিকালের সাথে ছেলে পেলে একটু খেলতে পারে। বাবা যায় না, বাবা যায় না, আসো, আমি আমি চলে যাচ্ছি। বাবা কাম হেয়ার, বাবা কাম, বাবা কাম, উড়িয়াল্লা, তুমি খালি পায়ে চলে এসছো, চলে আস, ময়না আসো, ওই পায়ে তুমি ব্যথা পাবা, বাবা পেরে কাছে, আসো টুনটুনি। এ একটা তোমা পাখি, তোমা পাখি চলে আসো,
সে শুধু মামা মামা শুধু মামা মামা করে। এই মামাদা কি হইতা পাথর আপন এটা লাঞ্চ বক্স পুরি দৌড় সে পড়ে কি মরে এমন পুরি দৌড়ই কিসের হেলপোসা মলি সলা কি যে বলে আমি যে এটা দিয়ে ক্লিন করব এটা কি লেখা আছে বলো তো বাবু লাস টোটালি অসম ইয়েস এই অসম দিয়ে ক্লিন করা হবে অসম দিয়ে এত সুন্দর ক্লিন হয় মানে সেই এই যে এই অবস্থা হয়ে গেছে আর এইগুলো আছে এই অবস্থা আমি এখন এগুলো সব এটা দিয়ে ক্লিন করে ফেলবো তবে আমি এটা হলো হচ্ছে এর ভেতরে নিছি এটা এটা স্প্রে এই বোতল আমি কিনে নিয়েছি নিয়ে এর ভেতরে ঢুকিয়ে তারপর স্প্রে করি এই যে আমার কিচেনের ফাইনাল লুক অনেক সুন্দর ক্লিন হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে এগুলো পেরে দেবো আমি আবার এগুলো পেরে দিই কারণ অনেক বেশি তেল পড়ে তো এগুলো তেল পুড়ে পুড়ে তখন আর উঠতে চায় না যার কারণে আমি এগুলো পারি যত তেল এর উপরে পড়ে আর আশেপাশে পড়ে কিন্তু এত বেশি না এগুলো তুলে যায় এটা পারিছি এবার আমি এইগুলা বসাই দেব দৌড়াদৌড়ি করিস নে পড়ে যাবি অনেক সুন্দর হয়ে গেছে আমার ওই কাগজগুলো তুলে ফেলতে হবে না হেতে কেমন বাজে লাগবে দেখতে আজান দিয়ে দিল মনে হয় এই যে কি সুন্দর না আমার আবার মানে কিচেন যদি চুলা যদি পরিষ্কার করা হয় তো আমার রান্না করতে ইচ্ছা হয় না মনে হয় যেন রান্না করিস না রান্না করলেই ময়লা হয়ে যাবে আবার এবার আমি বাদবাকি কাজগুলো করে ফেলি ঝটাপট এটা কি এটা স্প্রে আজকে রোদটা এত সুন্দর বাইরে অনেক দারুণ রোদ এই গাছগুলো এখানে রাখা হয়েছে হিটে এগুলা টমেটো গাছ ঝাল গাছ আছে ওরা উপরে গিয়েছে আমি এই ফাঁকে এগুলো সব ক্লিন করে ফেলবো কি অবস্থা সোফার কি অবস্থা জামা কাপড় ফেলে দুই ভাই মারামারি করছে উপরে সাহস কাম হিয়ার আর তো বেশি নেই না দুইটুকু আছে ফাঁকগুলো বন্ধ করে দিচ্ছ তাই না তেলা ভালোই সময় লাগে খুঁটিনাটি কাজ না এই সাইডটা হয়ে গিয়েছে আর এই সাইডটা আছে কমপ্লিট বুম ইদ্ন চলে আসো
আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রাত বাজে 12টা। তুমি তো দাঁত ব্রাশ করতে চাও না, দাঁত নড়ছে কিসের জন্যে? এই যে আমাদের গাছগুলা 100টা প্রায়, গাছগুলো সব সারি 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 দিয়ে রেখেছে হিটের কাছে, কারণ এখানে হিটের কাছে দিয়ে রাখি মানে ভালো থাকে আর কি, মরবে না। এই যে এগুলা হচ্ছে যে লাউ গাছ, হ্যাঁ আমার মেয়ের মানডেতে ছুটি নেই ঈদের দিন, কি যে হবে, মেয়ের মন খারাপ। তো দেখা যাক ছুটি নেবো না ওই দিনকে ম্যাডামের কাছ থেকে, কিবারে হয় দেখা যাক, রবিবারে হয় না সোমবারে হয়, কারণ 30টায় তো হয় রোজা, না 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 29 হয়। এগুলো সব সিম গাছ, বড় হয়েই যাচ্ছে বড় হয়েই যাচ্ছে। তো ক্যান্ডি পাইতে হবে তাই তো, তো শুই পড়ো আব্বা, একটু টাটা পাই দিয়ে দাও, টাটা বাই টাটা বাই আল্লাহ হাফেজ। আজ ছোটটা তো আজকে সকাল সকাল ঘুমে গিয়েছে, ভাত খাইনি, ভাত খাইছিল একটু, আর তুমি জানলা খুলে দিছিলে, উইন্ডো খুলে দিছিলে? আমি এসে বন্ধ করলাম। তো আমার ভিডিও আর বড় করব না, এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।